আপনি বিক্ষোভ দেখালেন কেন? যেটা বিষয় হচ্ছে, সারা পশ্চিমবঙ্গে সারা বাংলায় সবাই জানে 2015 সাল থেকে কোনো রকম কলেজ ভোট হয়নি। দীর্ঘদিন ধরে কলেজে কোনো সংসদ নেই আমরা সবাই জানি, কিন্তু তা সত্ত্বেও টিএমসিপি তাদের ক্ষমতার জোরে, তাদের পেশি বলের জোরে তারা দীর্ঘদিন ধরে কলেজগুলোকে দখল করে রেখেছিল। তো সেই জায়গা থেকে আজকে যখন তাদের বিরুদ্ধে, যখন ছাত্ররা, সাধারণ ছাত্ররা যখন এক হয়েছে, তারা সেই ভয়ে, যারা তাদের বিরুদ্ধে কথা বলছে দীর্ঘদিন ধরে নবদ্বীপ কলেজে, দীর্ঘদিন ধরে মদ গেজা থেকে শুরু করে যত মানে নোংরা কাজগুলো নবদ্বীপ কলেজে হচ্ছিলো, এবং টিএমসিপির ছেলেরা যারা পাস আউট হয়ে গেছে তারা দীর্ঘদিন ধরে নবদ্বীপ কলেজে থেকে এইসব কাজগুলো করছিল, এর মধ্যে প্রচণ্ড তাদের চেয়ারম্যানের কথায় তারা কাজ করছিল। তার বিরুদ্ধে যখন আমরা কলেজে যাই, এই জিনিসগুলো বন্ধ করার চেষ্টা করি। প্রিন্সিপাল বলেছিলেন যে আজকে 31 তারিখ, আজকে রানিং স্টুডেন্ট সবাই কলেজে থাকবে। আমরা বলেছিলাম স্যারের সঙ্গে সহমত হয়ে যে 31 তারিখে রানিং স্টুডেন্ট ছাড়া আর কেউ কলেজ যাবে না। আমাদের কোনো বহিরাগত কলেজ যায়নি, আমাদের সমস্ত রানিং স্টুডেন্ট তারা কলেজ গেছিলেন, কিন্তু আমরা দেখি কলেজ গ্রাউন্ডে পুলিশ। প্রিন্সিপালকে ফোন করা হয় যে শিক্ষাঙ্গনে পুলিশ কেন, তখন প্রিন্সিপাল বলে যে প্রিন্সিপালই পুলিশকে ডেকেছে। ঠিক আছে, প্রিন্সিপাল পুলিশকে ডাকার পরেও প্রিন্সিপালের কথায় পুলিশ আমাদের রানিং স্টুডেন্টদের ওপর কলেজ প্রাঙ্গণে, শিক্ষাঙ্গনে তাদের চরম ভয় মারধর করে, আমাদের ছাত্রী কার্যকর্তাদের জামা প্যান্ট ছিঁড়ে দেওয়া হয় এবং আমাদের প্রচুর ছেলেকে মারধর করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র ধিক্কার জানাই। তারই বিরুদ্ধে যারা এই প্রকৃত দোষী তারা যেন শাস্তি পায়। আজকে নবদ্বীপ থানায় এসে আমরা তাদের নামে কেস করেছি এবং আমরা চাই প্রকৃত যারা দোষী তাদের শাস্তি হোক। কতজন নামে করেছি? আমরা মোটামুটি কতজন নামে করেছি? মোটামুটি 18-19 জন নামে করেছি। তারা টিএমসিপি? সবাই টিএমসিপির, এবং কেউ কেউ কলেজ পাস আউট, তারা দীর্ঘদিন ধরে কলেজে ছিল এবং কলেজে বসে নবদ্বীপের শান্তি, আমরা নবদ্বীপকে সারা বিশ্ব জানে নবদ্বীপ শান্তিপ্রিয় জায়গা, সেই জায়গা থেকে তৃণমূল চেয়ারম্যানের কথায়, নবদ্বীপের চোর চেয়ারম্যান আমি বলতে পারি, সেই চেয়ারম্যানের কথায় দীর্ঘদিন ধরে নবদ্বীপ কলেজে বহিরাগত নিয়ে বিভিন্ন নোংরা ঘটনা তারা কলেজের মধ্যে করছিল। আমরা যখন তার বিরুদ্ধে প্রতিবাদ করি, তারা বাইরে থেকে লোক নিয়ে এসে আমাদের রানিং স্টুডেন্টদের ওপরে তারা হুমকি দেয় এবং কলেজে যাওয়ার পরে শিক্ষাঙ্গনে প্রিন্সিপালের কথায় পুলিশ ঢুকে তারা আমাদের রানিং স্টুডেন্টদের গায়ে চরম ভয় মারধর করে। আপনার নাম? শুভঙ্কর হালদার, নবদ্বীপ নবসভাপতি।